আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আজ আপনাদের বোঝানোর চেষ্টা করব যে দাঁতের পজিশন কেমন থাকলে উঁচু দাঁত নিচু করা যায় এবং উঁচুর কারণে ফাঁকা সমস্যার সমাধান রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে করা যায়। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন মূলত এটি হলো রিমুভাল অ্যাপ্লায়েন্স, যেটি উঁচু হয়ে যাওয়া দাঁত নিচু করা হয় এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন এটি উপরের মাড়ির রিমুভাল অ্যাপ্লায়েন্স এবং এটি হলো নিচের মাড়ির রিমুভাল অ্যাপ্লায়েন্স। তো ভিউয়ার্স, এই রিমুভাল অ্যাপ্লায়েন্স দেখতে বিভিন্ন রকমের হয়, বিভিন্ন কালারের হয়ে থাকে। মূলত এটি হলো রিমুভাল অ্যাপ্লায়েন্স, এটি আপনাকে ব্যবহার করতে হবে, দাঁতের সঙ্গে এই অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে হয়। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এখানে উপরের যে মাড়ি রয়েছে সেই উপরের মাড়িতে রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করা হচ্ছে। ভিউয়ার্স, এই রিমুভাল অ্যাপ্লায়েন্স যারা ব্যবহার করার উপযোগী রয়েছেন তারা ব্যবহার করতে থাকলে এক পর্যায়ে যদি সামনের যে দাঁতগুলো উঁচু থাকে এগুলো ধীরে ধীরে নিচু হতে থাকে। তো রিমুভাল অ্যাপ্লায়েন্সটি ঠিক এমনভাবেই আপনার যদি উপরের মাড়িতে করা হয় তাহলে উপরের চোয়ালের সঙ্গে এভাবেই রিমুভাল অ্যাপ্লায়েন্স সেটিং করে দেওয়া হয়। এই রিমুভাল অ্যাপ্লায়েন্স যখন খুশি খুলে রাখা যায়, আবার যখন খুশি এটি কিন্তু ব্যবহার করা যায়। তো ভিউয়ার্স, এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে উঁচু দাঁত নিচু করা হয়, উপরের মাড়ির হোক বা নিচের মাড়ির হোক, যে কোনো মাড়ির উঁচু দাঁত নিচু করা হয়। কিন্তু সব ধরনের উঁচু নিচু দাঁতের চিকিৎসা এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে করা যাবে না। তো ভিউয়ার্স, কী ধরনের দাঁত এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে কম খরচে ট্রিটমেন্ট করা যাবে, মূলত চলুন আমরা সেটি দেখে আসি। ভিউয়ার্স, রিমুভাল অ্যাপ্লায়েন্সে ট্রিটমেন্ট হওয়ার জন্য আপনার দাঁতের নিচের দিকে যথেষ্ট পরিমাণ জায়গা থাকতে হবে, যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখানে সামনের দিকের যে দাঁতগুলো রয়েছে এই সামনের দিকের দাঁতগুলো কিন্তু বেশ উঁচু রয়েছে, উঁচু হয়ে যাওয়া সমস্যা। তো ভিউয়ার্স, এই ধরনের সমস্যায় যদি এভাবে দাঁতে কামড় মিলানোর পরে যদি দাঁতের মধ্যবর্তী স্থানে অর্থাৎ দাঁতের উপরের দাঁতের নিচের দিকে কোনো ফাঁকা থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফাঁকা রয়েছে, যদি এমনভাবে ফাঁকা সেই মাড়িতে থেকে থাকে তাহলেই আপনি এ ধরনের রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে কম খরচে উঁচু দাঁতের চিকিৎসা করিয়ে নিচু করাতে পারবেন। ভিউয়ার্স, এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এইখানে দাঁতের উপর দাঁতে কামড় মিলানোর পরে কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে এইখানে, অর্থাৎ সামনের দিকের যে দাঁতগুলো উঁচু হয়ে আছে এগুলা যদি কোনোভাবে প্রেশার দেওয়া হয় তাহলে কিন্তু ধীরে ধীরে এই পর্যন্ত নেমে আসার সুযোগ রয়েছে, যেহেতু এইখানে ফাঁকা রয়েছে। আর তার কারণেই কিন্তু এমন দাঁতের জন্য আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারবেন। ভিউয়ার্স, এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত আগের ছবিটি ঠিক এমনই। এখানে দেখুন যে সামনের যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন, বিশেষ করে সামনের উপরের চারটে দাঁত, এই চারটে দাঁতে কিন্তু রিমুভাল অ্যাপ্লায়েন্স করে নিচু করা সম্ভব। কারণ হলো এখানে যথেষ্ট পরিমাণ ফাঁকা রয়েছে। ভিউয়ার্স, এই চারটে যে দাঁত রয়েছে এই চারটি দাঁত যখন নিচের দিকে যাবে, অর্থাৎ রিমুভাল অ্যাপ্লায়েন্সে যখন ধীরে ধীরে নিচু হবে, তখন কিন্তু এইখানে বাধা গ্রস্ত হওয়ার মতো কোনো দাঁত নেই বা আঁকা বাঁকা দাঁতও নাই। তার জন্যই কিন্তু এটি ধীরে ধীরে যখন আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে থাকবেন এমন পজিশনের দাঁতে, তখন এটি ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে, অর্থাৎ নিচু হয়ে যাবে। যেহেতু এমন অবস্থায় দাঁতের নিচে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে, আর তার জন্যই এমন পজিশনের দাঁত আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স করে ধীরে ধীরে আপনি নিচু করাতে পারবেন। ভিউয়ার্স, উঁচু দাঁত নিচু করার এবং আঁকা বাঁকা ফাঁকা দাঁতের জন্য রিমুভাল অ্যাপ্লায়েন্স সব ক্ষেত্রে কাজ করে না, তবে ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে সব ধরনের আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁতের চিকিৎসা করা যায়। কিন্তু ব্রেসেস ট্রিটমেন্টটা বেশ ব্যয়বহুল একটি চিকিৎসা, কিন্তু রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে যে ট্রিটমেন্টগুলো করা হয়ে থাকে সেগুলো খুব বেশি ব্যয়বহুল হয় না। তবে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে সব ধরনের দাঁতের চিকিৎসা করা যাবে না, শুধুমাত্র এখানে যেমনটি আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি যা আপনাদের বোঝাতে চেয়েছি, যে দাঁতের নিচের দিকে জায়গা থাকতে হবে তাহলেই শুধুমাত্র আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স করে দাঁত নিচু করাতে পারবেন। ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে একই সঙ্গে দাঁত উঁচু রয়েছে এবং সে সঙ্গে ফাঁকা রয়েছে। তো এখানে কিন্তু যখন এই দুইটি দাঁত যদি নিচু হয়ে যায় তখন এই ফাঁকাটা কিন্তু এমনিতেই বন্ধ হয়ে যাবে।
আর এমন দাঁতের জন্যই আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে পারবেন। এমন দাঁতে রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করলে এই দাঁত দুইটা যখন একটু নিচু হয়ে যাবে তখন কিন্তু এই ফাঁকাটা এমনি বন্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে একটি মাড়িতে রিমুভাল অ্যাপ্লায়েন্স পরানো রয়েছে, এটি উপরের মাড়ি। তো এইখানে একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে এই যে যে ডান পাশের যে দাঁতটি এটি কিন্তু যথাস্থানে আছে এবং সারিবদ্ধভাবেই আছে, কিন্তু এইখানে যে দাঁতটি দেখা যাচ্ছে এটি কিছুটা উপরের দিকে উঠে গেছে। তো ভিউয়ার্স, রিমুভাল অ্যাপ্লায়েন্স যদি এ পর্যায়ে ব্যবহার করা হয় তাহলে প্রথমত আপনার যে দাঁতটি খুব বেশি উঁচু সেটি কিন্তু প্রথমত ধীরে ধীরে নিচের দিকে আসবে, অর্থাৎ সেই উঁচু হয়ে দাঁতটি প্রথমে আপনার নিচের দিকে আসবে এবং পর্যায়ক্রমে যদি অন্য অন্য দাঁতও বেঁধে যায় উঁচু অবস্থায় তাহলে সেগুলাও কিন্তু ধীরে ধীরে নিচু হবে। আবার যদি নিচের দাঁতে এই দাঁতটি এসে বেঁধে যায় তাহলে কিন্তু আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সের ট্রিটমেন্ট হতে পারবেন না। ভিউয়ার্স, যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো দাঁতই খুব ভালো পজিশনে রয়েছে, কিন্তু এই একটি দাঁতই কিন্তু কিছুটা উঁচু রয়েছে। তো এই ক্ষেত্রে যদি রিমুভাল অ্যাপ্লায়েন্স করা হয় তাহলে খুব ভালোভাবেই কিন্তু করা যাবে এবং এই ক্ষেত্রে অন্যান্য দাঁত যেমন তেমন আপনার এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন কিছুটা উঁচু হয়ে আছে এবং এই দাঁতের নিচের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে, দাঁতটি নিচু হওয়ার জায়গা রয়েছে। আর এমন পজিশনেই আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারবেন। ভিউয়ার্স, এখানেও দেখতে পাচ্ছেন দুই মাড়িতে একই সঙ্গে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা হচ্ছে, আর কখনও কখনও পজিশন এমনটি হয় যে দুই মাড়িতেই রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যায় বা করাতে হয়। তো এখানে দেখুন, দাঁতের কিন্তু মধ্যবর্তী স্থানে বেশ অনেক জায়গা রয়েছে আর তার কারণেই কিন্তু এই রিমুভাল অ্যাপ্লায়েন্স দুই মাড়িতেই করার মাধ্যমে দাঁত ভালো করা হচ্ছে বা দাঁত নিচু করা হচ্ছে। যদি এমনটি হয় যে উপরের মাড়ি একটু নিচে হয়ে যাওয়ার পরে নিচের মাড়ির দাঁতের সঙ্গে বেঁধে যাচ্ছে তাহলে কিন্তু নিচের মাড়িতেও এ ধরনের রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে সেগুলা মুখের ভিতরে নিতে হবে। নিচের দাঁতগুলা প্রথমে তো নিচু করতে হবে, ভিতরের দিকে নিতে হবে, তার পরবর্তীতে উপরের দাঁতগুলা রিমুভাল অ্যাপ্লায়েন্স করে নিচু করা সম্ভব হয়। ভিউয়ার্স, এখানে একটি দাঁতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি হলো দাঁতের একটি এক্সরে। তো যদি পজিশনটি এমন হয়, খুব ভালো করে বুঝবেন, তাহলে হয়তো আপনাদের ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না। ভিউয়ার্স, যদি পজিশনটি এমন হয় যে উপরের মাড়ি নিচের দাঁতে দিতে নিচের মাড়ির উপর রাখার পরে দাঁত নিচের দাঁত যে উপরের দাঁতের গোড়ার দিকে স্পর্শ করে প্রতিনিয়ত, যেমনটি এই এক্সরের মাধ্যমে আপনারা দেখলে বুঝতে পারবেন, এটি হলো উপরের মাড়ি অর্থাৎ এইটি, এবং এটি হলো নিচের মাড়ি যেটি এক্সরে এখানে দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই উপরের দাঁতের যে গোড়া রয়েছে তা কিন্তু এইখানে রয়েছে আর নিচের দাঁতের যে দাঁতগুলো রয়েছে নিচের মাড়ির তা কিন্তু প্রতিনিয়ত দাঁতের ঠিক এইখানে, উপরের দাঁতের ঠিক এইখানে আঘাত করছে। এই ক্ষেত্রে ধীরে ধীরে দাঁত উঁচু হয়ে যাচ্ছে। যদি এরকম অবস্থায় আপনার রিমুভাল অ্যাপ্লায়েন্স করা হয় তাহলে কিন্তু আপনি কোনো ধরনের ফলাফল পাবেন না। যদি দেখা যায় যে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে নিচু হয়েছে কিন্তু তারপরেও কিন্তু আবার পুনরায় দাঁত উঁচু হয়ে যাওয়ার সমস্যা ঘটবে। ভিউয়ার্স, যদি এমনভাবে ফাঁকা দাঁত হয়ে থাকে তাহলে কিন্তু আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সের ট্রিটমেন্ট হতে পারবেন না, তার জন্য আপনাকে অন্য ট্রিটমেন্ট করাতে হবে। যেমন ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই এমন ফাঁকা দাঁতের চিকিৎসা আপনি করাতে পারবেন। রিমুভাল অ্যাপ্লায়েন্স করে এই ধরনের ফাঁকা সমস্যা আপনি সমাধান করাতে পারবেন না। ভিউয়ার্স, এছাড়া যদি দাঁত অনেক বেশি উঁচু নিচু আঁকা বাঁকা হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই দাঁতটি কিন্তু এইখানে আসবে আর তার জন্যই এ ধরনের ব্রেসেস ট্রিটমেন্ট করা হচ্ছে। ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই সাধারণত যদি আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের সমস্যা হয়ে থাকে তাহলে একমাত্র এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে আপনি এ ধরনের আঁকা বাঁকা এবং ফাঁকা দাঁতের চিকিৎসা করাতে পারবেন। তো ভিউয়ার্স, মূলত রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যাবে কি না সেটি প্র্যাকটিক্যালে অনেক কিছু দেখার রয়েছে, আপনি নিজেও বুঝতে পারবেন। যদি আপনার যে দাঁতে রিমুভাল অ্যাপ্লায়েন্স আপনি করাতে চাচ্ছেন তার যদি
নিচে দাঁতগুলা যদি নিচের নামার জায়গা থাকে এবং নিচের মাড়ির যে দাঁতগুলা রয়েছে উপরের দাঁত নিচু হওয়ার সময় যদি নিচের দাঁতে বেঁধে না যায় তাহলেই শুধুমাত্র আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স করাতে পারবেন। এমনভাবে প্রতিটি সামনের দাঁতের নিচে এমনভাবে জায়গা থাকতে হবে, তাহলে আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে খুব সহজেই কম খরচে আপনি উঁচু দাঁত নিচু করার চিকিৎসা করাতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।